এখন দেখাবো মাইক্রোসফট এক্সেলের আপনার লেন ও রিপিটের কাজ। তো লেন ও রিপিট হচ্ছে, এখানে লেন হচ্ছে আপনার এই যে লিস্ট রয়েছে, এখানে কিছু ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারগুলো কয়টি ক্যারেক্টার রয়েছে আমি এটি কাউন্ট করতে চাই। এক্ষেত্রে আপনি লেন ফাংশন ব্যবহার হয়, তো আপনি সমান প্রেস করবেন, লেন লেন ফাংশন ব্যবহার করে ট্যাব প্রেস করবেন। এখন এই টেক্সটে যদি ক্লিক করেন, টেক্সটে ক্লিক করে এন্টার প্রেস করবেন, দেখুন এখানে 8 ক্যারেক্টার রয়েছে। এখন এই 8 ক্যারেক্টার বেসে যদি আমি অন্য কোনো অক্ষর লিখি তবে ওগুলা কাউন্ট করবে, কিন্তু দেখুন এখানে স্পেস সহ কাউন্ট করবে, মানে আপনার স্পেস এবং ক্যারেক্টার সহ কাউন্ট করবে। এটি হচ্ছে কাউন্টের কাজে ব্যবহার হয় লেন ফাংশন। আপনি যদি ক্যারেক্টার কাউন্ট করতে চান তাহলে লেন ফাংশন ব্যবহার করবেন। এরপরে তো আপনি রিপিট ফাংশন ম্যানুয়ালি আপনি করতে পারেন, যে রিপিট হচ্ছে REPT রিপিট। আপনি এই ডট, আপনি রিপিট টেক্সট, টেক্সট বলতে ইনভার্টেড কমার ভিতরে আপনি ডট লেখাটি কমা নাম্বার অফ টেক্সট 10 বার রিপিট করব, এন্টার প্রেস করবেন, দেখুন ডট কথাটি ডট এই যে লেখাটি আপনার 10 বার রিপিট করলো। তো আসলে রিপিট এবং লেন ফাংশনটি আপনার সিঙ্গুল ভাবে কম ব্যবহার হয় আমার জানা মতে, এগুলো মাল্টিপল ফাংশনে ব্যবহার হয়। তো মাল্টিপল ফাংশনের একটি উদাহরণ দেখাতে পারি, লেনের একটি উদাহরণ দেখাতে পারি, লেন ও রিপিটের একটি উদাহরণ আলাদাভাবে দেখাতে পারি। যে আমি একটি ফাংশন ব্যবহার করছি সমান ইফ ফাংশন ব্যবহার করছি, ইফ ট্যাব প্রেস করলেন, ট্যাব প্রেস করে আমি লেন ফাংশনটি ব্যবহার করব। লেন টেক্সটে ক্লিক, টেক্সটে ক্লিক বলতে আপনার টেক্সটে ক্লিক। এখন লেন ফাংশন ক্লোজ করব, লেন ফাংশন ক্লোজ। এখন আপনি লেস দেন আপনার 5 কমা, যদি আপনার এই যে লেন ফাংশনটা মানে আপনার এখান থেকে কাউন্ট করবে সংখ্যা, কাউন্ট ক্যারেক্টার কাউন্ট করবে, ক্যারেক্টার কাউন্ট করে লেন ফাংশনটা ক্যারেক্টার কাউন্ট করবে, ক্যারেক্টার কাউন্ট করে এই সেলটা যদি 5 ক্যারেক্টারের নিচে হয় তাহলে ভ্যালু অফ ট্রু হবে, ভ্যালু অফ ট্রু যদি 5 এর নিচে হয় তাহলে একটি আরেকটি ফাংশন ব্যবহার করবে, সেটা রিপিট, রিপিট ফাংশন ব্যবহার করবে। টেক্সট হবে আপনার ড্যাশ কয়বার, আপনার 10 বার আপনার ক্যারেক্টার, আপনার 10 বার এটা রিপিট করবে, ক্যারেক্টারটি এই ড্যাশটি 10 বার রিপিট করবে যদি আপনার এই সেলটা যদি 5 ক্যারেক্টারের নিচে হয় তাহলে আপনার এই ফাংশনটি ব্যবহার করবে। এখন রিপিট ফাংশন ক্লোজ করি, রিপিট ফাংশন ক্লোজ করার পর আমি দেখুন ইফের ভিতরে চলে এসেছি, তাহলে ভ্যালু অফ ট্রু এটি হবে। আর যদি এটি ফলস করে তাহলে কি হবে, ভ্যালু অফ ফলসে যদি এই যে সত্য দিয়েছেন এই সত্য যদি আপনার পূর্ণ না হয়, ফলস হয়, সেহেতু এখানে ভ্যালু অফ ফলসে বসবে আপনার, এটি হুবহু এটি বসে যাবে। আপনি যে লেখাটি রয়েছে সেই লেখাটি, আপনি যে আপনার লিস্টটি রয়েছে নামটি রয়েছে সেই নামটাই বসে যাবে। এন্টার প্রেস করুন, দিয়ে ওকে প্রেস করুন, দেখুন এটি হচ্ছে যেমন 5 ক্যারেক্টারের বেশি হওয়ার কারণে আপনার এই রিপিট ফাংশনটি ব্যবহার হয়নি। হুবহু আপনার যে লাস্টে যে ভ্যালু অফ ফলসে যে সত্যটা দিয়েছেন মানে এই লেখাটি এখানে অ্যাসাইন হবে, ইনসার্ট হবে, সেহেতু আপনার যেহেতু 5 অক্ষরের বেশি এজন্য আপনার এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আপনি অ্যারোতে ক্লিক করে না আপনার এখানে প্লাস চিহ্ন থাকা অবস্থা আপনি ডাবল ক্লিক করেন, দেখুন এখানে ধরুন 5 ক্যারেক্টারের নিচে হওয়ার কারণে আপনার এটা এই ড্যাশটা আপনার 10 বার রিপিট হয়েছে। আপনি যদি এখানে যদি আপনি কিছু মাইনাস করে দেন তাহলে এখানে ডট ডট হয়ে গেল। তো এটি হচ্ছে যে আপনার আপনি এই লেন একটি ফাংশন, আপনি ইফ ফাংশনের ভিতরে লেন রিপিট ব্যবহার করে আপনি এই কাজগুলো করতে পারেন। এরপরে লেন আপনি এখানে ব্যবহার করতে পারেন, যেমন এখানে হুবহু এখানে লেন যদি করতে চান, সংখ্যা যখন কাউন্ট করবেন, আপনি যখন ক্যারেক্টার কাউন্ট করতে যাবেন তখন একটি কথা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন যে এখানে দেখুন যে আমি একটি লিস্ট রয়েছে, এখানে লিস্টে দেখুন লিস্ট রয়েছে, এখানে 8 ক্যারেক্টার রয়েছে। আমি যদি এখানে লেন ফাংশন ব্যবহার করি, হুবহু লেখাগুলো এখানে আছে, আমি যদি লেন ফাংশন ব্যবহার করি, টেক্সটে ক্লিক করবেন, এন্টারে ক্লিক, এখানে এখন আমি যদি ক্লিক করি দেখুন এখানে কিন্তু দেখেন তাসবিরুল এখানে 9 ক্যারেক্টার রয়েছে আর এখানে কিন্তু 11 ক্যারেক্টার রয়েছে। কিন্তু অবশ্যই প্রথমে মনে রাখবেন যে আমার এই স্পেসগুলো কিন্তু নিয়ে নিয়েছে, আপনি যদি স্পেসগুলো আউট করে দেন স্পেসগুলো আউট হয়ে যাবে, স্পেসগুলো আউট করে দিলে দেখুন আবার স্বাভাবিক হয়ে গেল। তো অবশ্যই আপনাকে প্রথমে একটি ফাংশন ব্যবহার করতে হবে, যে এক্সট্রা স্পেসগুলো আউট করতে চাইলে এক্সট্রা স্পেস আউট প্রথমে করে দিবেন, তারপরে ট্রিম করবেন না, তারপরে আপনি লেন ফাংশন ব্যবহার করবেন। তো ট্রিম করে আপনার এই এক্সট্রা স্পেসগুলো, ট্রিম যদি না বুঝতে পারেন তো আমাদের টিমের যে টিউটোরিয়াল রয়েছে টিউটোরিয়ালটা আপনি ফলো করবেন। তো ট্রিম করার পর আপনি এখন লেন ফাংশন ব্যবহার করবেন তাহলে আপনারা সমস্যা হবে না, এক্সট্রা স্পেস গুলো গর্তন হয়ে গেছে, এখন আর সমস্যা হবে না, আপনি ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে যে আপনার লেন ও রিপিটের কাজ।